no hay preocupación. Open translate. Moving home and translate for our California devotees. You're from California, Sacramento. Come over here. Pretty Wojcik, Ruski. The same election, you want to do? Oh, Jai Bangla, who's in our baby table? Those who don't know Bengali, you just come here to my group. Chaitanya Das, who will translate? Pratikriya. You can translate here for the Shingha Lakshmi. You gotta sit somewhere where the hat's on the lane. Come. Sit somewhere. You organize wherever you want. You don't know Russian, you know Lithuanian, you know? Continuing, Jitamu Sakura Bhava. What you want? Marguni to Potito Pito Tatoja, Potitia Kodovia. Chaitanya Devi Agya, Nityananda Prati, Murko Nicho, Pati, Dukhi, Jato Jai. Jai. Ashingadevi. Jai. Bhakti Diya, Savai Ke, Uthar Korbe. Eta Amada Zali, Kichu Asa Achi. আমাদের দিকে মূর্খ নিচু পথিত ও দুঃখিত থাকি তাহলে বিচনানে তো আমাদের উদ্ধার করতে পারবে আমরা খেয়াল মধ্যেই পড়েন আমি পড়ি মূর্খ নিচু পথিত আগ্র পাই নিত্যানন্দ চন্দ্র তত কানে চলিবে না গৌর দেশে লইনি গৌর দেশ মানে বাংলা সব নিজের ভক্তগান নিয়ে যা আছে কয়েকজনের নাম ভূমিকা আছে রাম দাস গোদাধার দাস মহাশয় রঘুনাথ পৈন্দ্র ভক্তি রাসময় কৃষ্ণদাস পণ্ডিত পরমেশ্বরী দাস কুন্দরা পণ্ডিতের পরম উলাস নিত্যানন্দ স্বরূপের যত অর্থ গান নিত্যানন্দ সঙ্গে সবে পরিহার পরিহার গমান নিত্যানন্দ ভক্ত গান নিত্যানন্দ প্রভু সাথে গেলেন প্রধান প্রধান এখানে কয়েকজনের নাম দেওয়া হয়েছে রামদাস রাহার দাস নিত্যানন্দের সাথে মুখ নিচ পতি দুঃখিত যতজন পতি দিয়া সব উত্থান করিলেন Hi, Mala.
নরসিংহদেব কি নিত্যানন্দ মহাশয় সর্বপরি সদাজি কত প্রেম ভাব ছিল প্রতিপক্ষ তার কোন অন্ত নাই সবাই নিত্যানন্দ সঙ্গে গিয়ে বিপুল ভাবে কৃষ্ণ প্রেম গোপাল প্রকাশ মধ্যপথে রামদাস বুঝলেন যে শ্লোকে বলছে বুঝতে পারবো আমরা সরল বাংলা বলে দেব হাত বাংলা রামদাস তিনি গোপাল ভাব অপূর্ণ হয়ে প্রেম ভাব অপূর্ণ হয়ে শ্রীবঙ্গি গোপালের রূপ ধারণ করে মানে অঙ্কি বঙ্গন দেখালিয়ে তিন প্রহার একদিন দশম প্রহার এক প্রহার হচ্ছে তিন ঘন্টা তিন প্রহার হচ্ছে এমনি এক জায়গা দাঁড়িয়ে থেকে তিন ঘন্টা কেউ পারে না কিন্তু এত ভাবাপন্ন কৃষ্ণ স্মরণ করে কৃষ্ণ ভাবাপন্ন হয় গোপাল ভাবাপন্ন শ্রী বাঙ্গি আখ্যার দ্বারা করে রামদাস মিলন করলেন তারপরে গদাধর দাস রাধিকা ভাব ধারণ করলেন দলিকে কিনবে দলিকে কিনবে বলে অর্থ অর্থ হাসে রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহামতি হইলেন মূর্তি মতি যে হেন রেবতী রেবতী ভাব অপন্ন হইলেন রঘুনাথ বৈদ্য উপাধ্যায় কৃষ্ণরাজ প্রফেশ্বরী দাস দুই চান গোপাল ভাব হারে হারে পরিহান খান এক একটা ভক্ত এক একটা ভাব ছিল গাছে উপর থেকে লাফ মানে নিচে পড়ে যাচ্ছে আর কিছু হচ্ছে না ক্ষতি হচ্ছে না দেখি অঙ্গদা মতন ভাব এই মত নিত্যানন্দ শ্রীরানন্দ দাম সবরে দিলেন ভাব পরমাহুদাম নিত্যানন্দ বিবাহ সবে প্রেম ভাব অপূর্ণ হয়েছে তন্দে পথ চলে সবে ক্রোশ দুই চারি তারা যে আমার ক্ষমা পূর্ণ হয় রাস্তা থেকে সরিয়ে গিয়ে
আবার আসছে, আবার আমার দিকে সরে গেল। যখন বলছে নৌকায় আমরা আছি, আমরা কি করে গঙ্গা যাই, কি করে আমার নবদ্বীপে যাই, কি করে আমার বাংলা যাই, রাস্তা ছিঁড়তে পারিনি কাছা রাস্তা সেই সব দিনে, তখন কি আবার অন্যদিকে চলে গেল। এটা অনেক সময় নিয়ে গেছে পানি হাতে পৌঁছে গেলেন, সেখানে পানি হাতে প্রসাদ দিয়ে বিশ্রাম করে কীর্তন করে কিন্তু ভাই গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ এই তিনটে ভাই খুব ভালো কীর্তন গায়। বাসুদেব ঘোষ বাসু ঘোষ বলে তার বহু গান আছে, সব তিন ভাই গোবিন্দ ঘোষে আমরা আপনার গানও করি, তারা কীর্তন করে নিত্যানন্দকে এনেছে। হরিব হরিব সবাই ভক্ত প্রেম আবদ্ধ হয়ে নিত্যানন্দ প্রতি পদক্ষেপে পৃথিবীতে একবার ভূমিকম্প মাত্র শত ভূমিকম্প হচ্ছে, তখন মাঝে মাঝে নিত্যানন্দ জ্ঞান হয়ে পড়েন পৃথিবীতে। সন্তোষে সবে মস্তি অভিষেক করিল সুগন্ধি গন্ধে জল দিয়ে তাকে অভিষেক করছে,
সফরে অনেক আওয়াজ ছিল নিত্যানন্দ অভিষেকের সময়। আমার ছেলে মেয়েছে, আমাদের টাকা পয়সা হবে কিনা, আমাদের সংসার বিভিন্ন সুবিধা অসুবিধা, আমাদের আমাদের বিভিন্ন মানে বাহ্য সমস্ত চিন্তা থাকে, কিন্তু এখানে বাহ্য না মানে আমাদের শরীরের শরীরের কোন চিন্তা নাই, এমন এত প্রেম উদ্বুদ্ধ হয়ে কৃষ্ণ কে চিন্তা করছে, বাহ্য জ্ঞান নেই, বাহ্য বাহ্যের কোন জ্ঞান নাই, চিন্তা নাই, কেবল কৃষ্ণের চিন্তা। এরকম আন্তরিক আনন্দের মধ্যে থাকার কালই ছিল প্রভু নিত্যানন্দ প্রেম বৃষ্টি বৃষ্টি করি চারিদিকে আপন অনুভব তিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি পাই তার দৃষ্টি মাত্র ভক্তগণের কাছে দেখাচ্ছে দেখায় সে তাদের প্রেম আশীর্বাদ কোন স্থানে বালিয়া ভিতরে গিয়া চাহে রাগ বিস্মিত হইল দেখি মহানুভাব জম্বুল গাছে কদম্বা ফুল সুগন্ধি সুন্দর হলুদ ফুটে গেছে ফুটেছে এই দেখি একটা মালা বানিয়েছে
আপনা সম্বাই মালা গাথিয়া সদলে আমি নিত্যানন্দ প্রভু পৌঁছারে কদমের মালা দেখে নিত্যানন্দ রায় পরম সন্তোষে মালা দেবে না বলায় খুব সুন্দর কবিতা Thank you.
Aste.
ভাবে সূর্য ও চন্দ্রের মতো
যারা উদিত হয়েছে সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দা প্রভুকে আমি বন্দনা করি। হরে গোবিন্দ কৃষ্ণ বলরাম কোটি সূর্য চন্দ্র তিনি তোমারা বিচলাম সেই দুই জগতের ভাইয়া সদয় গৌরা দেশে পূর্ব শৈরে করি রাখুদয় স্বগার্থ শ্রীকৃষ্ণ বলরাম যারা পূর্ব বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন এবং যাদের নাম কোটি কোটি সূর্য এবং চন্দ্রের থেকে উজ্জ্বল তারা এই জগতে প্রতিষ্ঠিত হয়ে গোটা দেশে পূর্ব দিগন্তে উদিত হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ যাহা প্রকাশে সর্বজগত আনন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর অভিপ্রায়ের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। নিত্যানন্দ কোথায় জন্ম হইল? এই চক্র মা হচ্ছে পদ্মাবতী, বাবা হরাই ওঝা পণ্ডিত, সমস্ত জগৎ পরিপূর্ণ হয়ে উঠছে আনন্দে। সূর্য চন্দ্র হরে জয়ছে সব অন্ধকার বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার এই মত দুইবাই জীবের জ্ঞান থব নাশ করি হইল তত বস্তুদান সূর্য চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সব কিছু যথার্থ রূপ প্রকাশ হয়ে করে তেমনি এই দুইবাই জীবের প্রকাশিত হন তা পরম আশ্চর্যজনক এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন তারা অত্যন্ত আশ্চর্যজনক। এই চন্দ্র সূর্য দুই পরম সদয় জগতে ভাগ্যে গৌরে করিলা সদয় এই দুই সূর্য ও চন্দ্র জগতে মানুষের প্রতি অত্যন্ত সদয় সকলের মঙ্গলের জন্য তারা গৌর দেশের পূর্বে অন্তর্গত পরবর্তী কালে এই রাজধানী স্থানান্তরিত করা হয় গঙ্গা তটে নবদ্বীপে
সেই সময় গৌরাপুর নামে পরিচিত ছিল। সে সেখানে মহাপুর মায়াপুর আবির্ভূত হন এবং শ্রীমান প্রভু বীরভূম থেকে এসে সেখানে তার সঙ্গে মিলিত হন। তারা গৌরব এসে পূর্ব দিগান্তা খেয়েছিল। এই প্রসঙ্গে ভবিষ্যৎ করা হয়েছে যে সূর্যচন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখ গমন করে তেমনি 50 বছর পূর্বে তাদের 500 বছর পূর্বে তাদের প্রবর্তিত এই আন্দোলন তাদের কৃপায় পঞ্চম
কিছু আছে বলে মনে করা। আসলে পরমাত্ম ছাড়া কিছু নেই, কিন্তু মায়া আছে আমরা মনে করছি, ভগবান আছে আমাদের। যেমন লোক বলে কেন এত পুজো করো, এত ইয়ে করো, বৃদ্ধ হয়ে যখন করো, এখন ভোগ বিলাস করো, তুমি যুবক ভোগ করো, ওরা মনে করছে ইন্দ্রিয় তৃপ্তি দিয়ে হচ্ছে সুখ। মনে করছে যে খ্রিস্ট পরম সত্য ছাড়ো কোন কিছু আছে, যখন শুধু ভক্ত বুঝবে, শুধু ভক্ত তখন বুঝবে যে ভগবান ছাড়া কিছু নেই, সব কিছু পরম সত্যের প্রকাশ। এই পঞ্চকর অজ্ঞান আর নিত্যানন্দ চৌদশী পালন করলে কি দূর হয়? অজ্ঞান দূর হয় না, কি বলেন? তাদের প্রভাব তারা যেখানে থাকে অজ্ঞান দূর হয়ে যায়। তাহলে আমাদের গড় নিতাই পূজা করা, সেবা করা কত প্রয়োজন আছে। আমরা অজ্ঞান দিয়ে কি করে মুক্ত হব? গড় নিতাই কি বাচ্চারা এখন যুগে নাকি তারপরে
বৃন্দাবনের বিন অসুর বাকাসুর কলিয়া দেবাসুর অগাসুর এসব হইল হল সকাসুর সকতাসুর এদিন আমরা একটা গাড়ির নিচে সেই ছেলের গাড়িটা লাঠি মেরেছে গায়ে করে উপরে গিয়ে বেরিয়ে গিয়ে পড়ে গেছে ঠিক যেন সকতাসুর গাড়ির রূপে তাকে টলির রূপে তাকে মারবে বলরাম কৃষ্ণ আগে বলেছেন বলরামা আগে বলেছেন এছাড়াও কৃষ্ণলীলা রামলীলা বিভিন্ন বিষ্ণু অবতারের বাবদেব রাহা যখন রামলীলা করছিলেন তখন ইন্দ্রজিৎ নিচে নামে থামান অভিনয় করছিলেন লক্ষ্মণ বলেছেন এবং
সেখানে একচক্র স্বামী জন্মস্থান দেখতে গেছেন, যখন গেছেন সেখানে একচক্র গ্রামে এক বৃদ্ধ লাঠি দিয়ে ছোট লাঠি দিয়ে হাত ছিলেন, তখন কাছে আসতে এসেছে, কাঁদছে কাঁদছে, আর চোখে জল আসছে, Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.